ভাস্কর্য নিয়ে তুমুল বিতণ্ডা চলছে সবখানে। আমার একটি ভিডিও বিশ্লেষণ পোস্টে ভাস্কর্য নিয়ে কোরআন সুন্না অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করেছি, উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। বন্ধুরা, ভাস্কর্য নিয়ে আজকেও কিছু কথা বলতে চাই, সেই সাথে আমার ব্যক্তিজীবনেরও কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে ইতোমধ্যে সবাই জানেন যে কাবাঘর, শয়তানের প্রতি কঙ্কর নিক্ষেপের স্থান এবং বেহেস্তি পাথর হজরে আসওয়াদকে যিনি ভাস্কর্যের সাথে তুলনা করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাসদের ইনু তারা বলেছেন ভাস্কর্য আর মূর্তি এক নয়। এছাড়া এমপি নিক্সন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হানিফ এবং জনাব ওবায়দুল কাদের মৌলবাদীদের ভাস্কর্য নিয়ে এহেনও অস্থির পরিস্থিতির জন্য তাদের ভাষায় স্বাধীনতা বিরোধী শক্তিকে সমূলে উৎপাটনের হুমকিও দিয়েছেন। মাওলানাদের বিষ দাঁত ভেঙে দেবেন বলেও জানিয়েছেন। এই সকল খবর নিয়ে এবং খবরের বিশ্লেষণ নিয়ে থাকবে আজকের পুরো আলোচনা। আন্তর্জাতিক ইস্যুতে সংবাদ বিশ্লেষণের পাশাপাশি থাকছে সকল জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা। দেখতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রি স্কাই টিভিতে দ্য এরদোয়ান ও ভাইরাল ইস্যুগুলো। প্রতিদিনের কন্টেন্টগুলো আপনার মুঠোফোনে তাৎক্ষণিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মতামত দিতে ও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ফ্রি স্কাই টিভি, উন্মুক্ত আকাশ তোমার আমার। এক সময় আমি ছাত্র ইউনিয়ন করতাম, উদীচীর এক অত্যাবশ্যকীয় একনিষ্ঠ সংগঠক ছিলাম, সাংস্কৃতিক অংশের সম্পাদক ছিলাম, সেই সাথে নাট্য সংগঠন সহ বিভিন্ন ধরনের প্রায় 15টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলাম। ছাত্রজীবনের একটা বড় সময় কেটেছে ময়মনসিংহে, সে সময় এক নামেই চিনত সবাই, এস জে রতন বলে। টাউন হল, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বিদ্যাময় স্কুল, নাসিরাবাদ কলেজ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, এমন কোনো জায়গা ও প্রতিষ্ঠান ছিল না যেখানে সাংস্কৃতিক যে কোনো কর্মকাণ্ডে আমার উপস্থিতি ছিল না। বহু সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছি। খুব ছোটবেলা থেকে স্কুল বেলাকার আমারই এক বন্ধুর ছোট্ট একটি জায়নামাজে নামাজ পড়ার দৃশ্য দেখে নামাজ পড়তে শুরু করি। বাবা মা আদেশ করার আগেই নামাজের প্রতি আসক্তি চলে আসে, সেই সাথে শ্রদ্ধেয় আলী হুজুরের কাছে কোরআন পাঠ শিখে যেন আরও মজা পেতে থাকি নামাজ কালামে। সেই শুরু এবং এখনও আছি। বাংলাদেশের রাজনীতিতে সরাসরি সক্রিয় না থাকলেও রাজনীতির প্রত্যেকটি বিষয় মন মগজ ছুঁয়ে যায়, তাই ভদ্রজনের একমাত্র অস্ত্র কলম দিয়ে লিখেই সকল অসঙ্গতির বিরুদ্ধে কথা বলি। বাবার মুক্তিযুদ্ধের ইতিহাস সবসময় অনুপ্রেরণা দেয় এদেশকে নিয়ে ভাবতে, তাই যেখানেই যেভাবেই সুযোগ পাই মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দেই। একটি ছোট্ট ঘটনা বলি আপনাদের। ছাত্র ইউনিয়ন করাকালীন সান্ধ্য সময়ের সাংস্কৃতিক চর্চার সময় মাগরিবের নামাজের আজান হতো, সবাই ঢাক ঢোল তবলা বাজানো থামিয়ে দিতাম। যারা নামাজে অভ্যস্ত ছিলাম তারা কাছের কোনো মসজিদে যেয়ে নামাজ পড়ে আসতাম। কার্ল মার্কস, লেনিন, চে গুয়েভারার তখনকার আদর্শ আমাদেরকে নামাজের প্রতি বিরূপ প্রভাব ফেলতে দেয়নি। এছাড়া সে সময়ে অন্যান্য ধর্মাবলম্বী সহকর্মী যারা ছিলেন তারাও প্রয়োজন মতো তাদের প্রার্থনা করতেন। কোনোদিনও আমাদের লিডারদেরকে দেখিনি নামাজ, কোরআন পাঠ, মুহাম্মদকে নিয়ে কোনো সামান্যতম নেতিবাচক কথা বলতে। কি সৌহার্দ্যই না ছিল সে সময়। আমার মতো ধর্মভীরু একটি ছেলেও সেখানে সমাজতন্ত্রের আদর্শে উজ্জীবিত হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড করে যাচ্ছিলাম। শহরময় গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গণসঙ্গীত গাইতাম। যেহেতু শিল্পকলায় আমি এক নম্বর শিক্ষার্থী ছিলাম গত 5টি বছর ধরে, সুতরাং এ কাজে আমি ছাড়া বিকল্পও কেউ ছিল না। আচ্ছা জনাব হাসানুল হক ইনু, উনি তো জাসদ করেন, ওনার মোটোটা আসলে কি? মন্ত্রী থাকাকালীন ক্ষমতার বলয়ে থেকে মাওলানাদেরকে তাচ্ছিল করেছেন ও বিএনপিকে, বিশেষ করে খালেদা জিয়াকে সবসময় আগুন সন্ত্রাসী, পাকিস্তানের দালাল, দুর্নীতির রানী বলেছেন। ভেবেছেন এই সমস্ত কথা বললে মন্ত্রিত্ব দীর্ঘায়িত হবে? জাসদ কোনোদিন ক্ষমতায় না আসতে পারলেও মন্ত্রী হবার সুবাদে সকল সরকারি সুযোগ সুবিধা ও প্রোটোকল এনজয় করা যাবে, কথায় কথায় সরকারের অন্তর্ভুক্তিও করেছেন, বঙ্গবন্ধুর নামও মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করেছেন। তার সকল কথা ও বক্তৃতা শুনে বোঝা যেত উনি তেল লাগিয়ে বাটার মেখে কথা বলছেন, ইচ্ছে না থাকলে বলছেন। এত কিছু করলেন জনাব ইনু, মন্ত্রিত্ব তো আর রইল না,
বিজ্ঞ প্রধানমন্ত্রী ঠিক মূল্যায়নটাই মনে মনে করে রেখেছিলেন। জনাব, আপনার কথাবার্তা এতটাই সীমা অতিক্রমণের পর্যায়ে থাকে যে যখন তখন যাকে তাকে, বিশেষ করে ইসলামী বক্তা ও বিরোধী মতের লোকজনকে মুখ বাঁকিয়ে জ্ঞানী মানুষের মতো করে তাচ্ছিল্য ভরা কণ্ঠে কথা বলেন। প্রশ্ন হচ্ছে, আপনি কে? আপনি তো একজন মুসলমান নাকি? ব্যক্তি জীবনে আপনি কতটা ধর্মভীরু তা না জানা থাকলেও কথাবার্তাতেই বোঝা যায় ইসলাম ধর্মের প্রতি আপনার বিন্দুমাত্র ভালোবাসা ভালো লাগা নেই। আচ্ছা বলুন তো, আমি আপনি ইসলাম সম্পর্কে কতটা গভীরভাবে জানি? মুক্তিযুদ্ধ কি ইসলাম বিমুখ হতে বলেছে আমাদেরকে? আল্লাহ ও নবীকে গুরুত্ব না দিতে বলেছে? ইসলামের চেয়ে মুক্তিযুদ্ধ কি বেশি মহান, নাকি আগে ইসলাম পরে মুক্তিযুদ্ধ বা দুনিয়াবী অন্যান্য সফলতার বিষয়, কোনটা? কোনোদিনও তো আপনার কণ্ঠে ইসলামী কোনো দিবসকে কেন্দ্র করে কোনো বক্তৃতা করতে দেখলাম না। যদি আপনার কাছে মনে হয় ইসলাম একটা কম গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে স্পষ্ট করে তা বলে দিন, আমরা আপনাকে স্পষ্ট করেই চিনতে চাই। যদিও আপনাকে চেনার আমাদের আর বাকি নাই। রাজনীতিতে যারা মুখ আঁকা বাঁকা করে উদ্ভট ভঙ্গিমায় তিরস্কার করে করে কথা বলতেন, তারা কি সবসময় দুনিয়াতে বেঁচেই থেকেছেন? মৃত্যু কি তাদেরকে ডাক দেয়নি? কবরে কি তাদেরকে যেতে হয়নি? একবারও কি ইচ্ছে করে না কোরআন ও সুন্না নিয়ে পড়াশোনা করতে? আল্লাহর প্রতি একা থাকার কোনো ক্ষণেও কি ভালোবাসা জেগে ওঠে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরদ কি জেগে ওঠে না কখনো? ইসলামকে জানতে ইচ্ছে করে না? ইসলাম সম্পর্কে জেনে সে বিষয়ে মানুষের মাঝে বলতে ইচ্ছে করে না? ইসলাম যে শান্তির ধর্ম, পৃথিবী পরিচালনার ম্যানুয়েল যে কোরআন, এত এত কথা যে কোরআনে ও সুন্নাতে রয়েছে, তা কি পড়তে ও তা নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো গবেষণা করে সমাজ উন্নয়নে কাজ করতে ইচ্ছে করে না? ভাস্কর্য না মূর্তি, এ বিষয়ে জানতে কোরআন ও সুন্নাহের পাশাপাশি বিশ্বখ্যাত আলেম ওলামাদের বইপত্র পড়তে মন চায় না? কোনো মাওলানা সম্পর্কে আপনার যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি গবেষণা করে ইসলাম কি বলে তা কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। আমরা অন্তত বুঝতে তো পারি যে আপনি এ বিষয় নিয়ে গবেষণা করছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভাস্কর্যের বিরোধিতাকারী রাজনৈতিক মোল্লারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে অশান্তি সৃষ্টির রাজনীতি করছে। ভাস্কর্য বিরোধিতার নামে আসলে সরকার উৎখাতের চক্রান্ত শুরু করেছে, বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করছে, দেশে ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। আজ বুধবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিয়ে উত্তেজনা অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে এবং ধর্মের অপব্যাখ্যা ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, এই রাজনৈতিক মোল্লারা ধর্মীয় চিন্তাবিদ, আলেম, ওলামা, পীর, ধর্মপ্রচারকারী না, এরা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা। এরা নির্বাচন করে, ভোটে দাঁড়ায়, এদের নির্বাচনী মার্কা প্রতীক আছে। এরা পবিত্র ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে ধর্মের মন গড়া অপব্যাখ্যা দিয়ে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থের রাজনীতি করে। তিনি বলেন, রাজনৈতিক মোল্লাদের সামান্য ছাড় দেয়া, আশকারা দেয়া, এদের সাথে কোলাকুলি করার কৌশল আত্মঘাতী। সরকারের যে দু একজন মন্ত্রী, আওয়ামী লীগের যে দু একজন নেতা আলোচনার মাধ্যমে ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে আশা করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। ভাস্কর্য বিরোধীরা জেনে বুঝে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনার সরকার উৎখাতের চক্রান্তে নেমেছে। রাজনৈতিক মোল্লাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, যারা রাজনৈতিক মোল্লাদের পিঠ চাপড়াবেন, রাজনৈতিক মোল্লারা সুযোগ পেলেই তাদের ঘাড় মটকে দেবে। এরা ক্ষমতার সুযোগ নিয়ে ক্ষমাকারীকে হত্যা করে, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানবে। রাজনৈতিক মোল্লারা ওয়াজ ধর্মসভার নামে নারী বিদ্বেষী তেঁতুল তত্ত্ব প্রচার করছে। তেঁতুল তত্ত্ব শুধু নারী বিদ্বেষী না, সংবিধান ও সভ্যতা বিরোধীও। এদিকে ইসলাম ধর্ম নিয়ে অপব্যাখ্যা করার অভিযোগে সম্মিলিত ইসলামী জোট সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার 2 ডিসেম্বর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুল হোসেনের আদালতে আরিফুর রহমান নামের এক সাংবাদিক মামলাটি দায়ের করেন। এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর আদালত মামলার অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়,
নিউজ 24 চ্যানেলের টক শোতে আসামি বলেন, আমাদের কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ সেটাও কিন্তু একটা স্ট্যাচু, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপর আমরা শয়তানকে যে পাথর নিক্ষেপ করি সেখানে কিন্তু শয়তান থাকে না, সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। আসামির এরূপ বক্তব্য রাষ্ট্র, ধর্ম, ইসলাম সম্পর্কে মন গড়া ব্যাখ্যা ও বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসবেন দেশের শীর্ষ আলেমরা। আসছে শনিবার 5 ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি মাদ্রাসায় শীর্ষ আলেমদের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। দেশের শীর্ষ আলেমদের মধ্যে এতে উপস্থিত থাকবেন আল্লামা নূর হোসাইন কাশেমি, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হামিদ পীর মধুপুর, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আতাউল্লাহ হাফেজজি, মুফতি মনসুরুল হক, মাওলানা সাজিদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করিম, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, মাওলানা আরশাদ রহমানি, মুফতি মিজানুর রহমান সাইদ প্রমুখ। বৈঠকে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমরা মত বিনিময় ও প্রস্তাবনা সহ দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত পেশ করবেন বলে জানা গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে হক্কানি আলেমদের ইমানি দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, হক্কানি আলেমরা নায়েবে রাসুল হিসেবে এগিয়ে আসুন, সঠিক কথা বলুন, আপনারা নীরব থাকবেন না। ভাস্কর্য ইসলামে হারাম নয়, সেটা জাতিকে বলুন। যারা আলেম সমাজ তারা যদি কথা না বলে মানুষ ধরে নেবে ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়। সুতরাং হক্কানি আলেমদের এগিয়ে আসতে হবে। বুধবার 2 ডিসেম্বর দুপুর 2:45 রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত নাট্যজন আলী জাকির ও ফুটবলার বাদল রায় স্মরণে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে, এমনকি 3টি ইসলামিক রাষ্ট্র ইরান, আফগানিস্তান ও পাকিস্তানে প্রচুর ভাস্কর্য রয়েছে। সরকারকে অনুরোধ করব পৃথিবীর সব মুসলিম অধ্যুষিত দেশের ভাস্কর্য টেলিভিশনের মাধ্যমে জনগণকে দেখানো হোক, দূতাবাসের মাধ্যমে সব ভাস্কর্যের ছবি সংগ্রহ করে প্রচার করা হোক, তাহলে মানুষ আসল ঘটনা বুঝবে। তিনি বলেন, ধর্ম ব্যবসায়ীদের 20 দাঁত উপড়ে ফেলতে হবে, কয়েকজন ব্যক্তির কাছে ধর্ম লিজ দেয়া হয় নাই। হক্কানি আলেমরা আপনারা কথা বলুন, না হয় ধর্ম ব্যবসায়ীরা আরও সুযোগ পাবে। কত জায়গায় ভাস্কর্য আছে, এতদিন কেউ কিছু বলেনি, হঠাৎ তারা এটা নিয়ে কথা বলছে, তাদের ধৃষ্টতা কতটুকু হয়েছে? তাও করিমুদ্দিন সলিমুদ্দিনকে নিয়ে নয়, বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্টতা দেখিয়েছে, তাদের 20 দাঁত উপড়ে ফেলার সময় এখনই। মুক্তিযুদ্ধ মন্ত্রী আরো বলেন, তাদের এজেন্ডা কি? এজেন্ডা একটাই, যখন তারা দেখল শেখ হাসিনা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, তখন তারা এই ইস্যু সামনে নিয়ে এলো। যখন আজ জাতির অস্তিত্ব মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, সংবিধানে আঘাত এসেছে, আসুন আমরা এক হয়ে লড়াই করি, বঙ্গবন্ধুর সন্তানরা এক হয়ে তথাকথিত ধর্ম ব্যবসায়ী অপশক্তির বিরুদ্ধে লড়ি। তারা বঙ্গবন্ধু সম্পর্কে যে কথা বলেছে অমার্জনীয় অপরাধ করেছে, যদি বক্তব্য প্রত্যাহার না করে তাহলে কি করতে হবে জানা আছে, সতর্ক হয়ে যান। মুজিব বর্ষ উপলক্ষে তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক। আজ বুধবার 2 ডিসেম্বর দুপুরে তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে, আশা করি আমরা মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেব। বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক, এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করব, এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপিত হবে, শিগগিরই এই কাজ শুরু করা হবে। এছাড়া ইস্তাম্বুল ও চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কি না তা নিয়েও আলোচনা হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রদূত জানান। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক, আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য শাখা ছিল, আমরা মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা করেছি, এই মুজিব বর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে
আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। তিনি বলেন, কেবল মুজিব বর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সে উপলক্ষেও কিভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বন্ধুরা, যারা জ্ঞানী তারা নিশ্চয়ই বুঝেছেন আসলে কি হওয়া উচিত আর কি হচ্ছে। ইসলাম কি কোনো দেশের কৃষ্টি কালচার অনুযায়ী চলবে, নাকি কোরআন ও সুন্নাহতে যা আছে তা মেনে চলতে হবে, কোনটা? আসলে প্রশ্নটা হচ্ছে, ইসলামই তো মানতে মন চায় না, ওটা মানলেই তো একেবারে সোজা হয়ে চলতে হবে। স্বেচ্ছাচারী ক্ষমতার স্বাধীনতার তখন মরণ যে হবে। বিদায় নিচ্ছি, তবে তার আগে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিও, আপনাকে চিনতে সহযোগিতা করুন, ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আন্তর্জাতিক ইস্যুতে সংবাদ বিশ্লেষণের পাশাপাশি থাকছে সকল জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা। দেখতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রি স্কাই টিভিতে দ্য এরদোয়ান ও ভাইরাল ইস্যুগুলো। প্রতিদিনের কন্টেন্টগুলো আপনার মুঠোফোনে তাৎক্ষণিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মতামত দিতে ও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ফ্রি স্কাই টিভি, উন্মুক্ত আকাশ তোমার আমার।